হ্যালো প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো আজকে আমি চলে এসেছি সায়েন্স সিটিতে। না, সায়েন্স সিটি ঘুরতে আসেনি, এসেছি আমি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। তো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা 2022 কলকাতায় যেটা হচ্ছে সেটা সায়েন্স সিটির ভিতরে হচ্ছে। তো আপনি সায়েন্স সিটি গেলেই মেন গেট যেটা আছে তার পাশে অ্যারো দিয়ে বড় বড় ব্যানারে লেখা আছে যে মেগা ট্রেড ফেয়ার, ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার হচ্ছে। তো আপনি সেই অ্যারো দেখে দেখে পার্কিংয়ের সাইড দিয়ে চলে গেলে ধীরে ধীরে চলে যাবেন সায়েন্স সিটির ভিতরে মেগা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। তো এটা ঠিক সায়েন্স সিটির যে সিটিতে যে থিয়েটারটা আছে ঠিক তার পাশেই হচ্ছে। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি ট্রেড ফেয়ারের দিকে। তো ট্রেড ফেয়ারের এখন এন্ট্রি ফি হচ্ছে 60 টাকা করে। তো 60 টাকা করে টিকিট লাগবে। আপনার কাছে যদি কুপন থেকে থাকে তাহলে আপনার এন্ট্রি ফ্রি। তো আমরা এখন যাচ্ছি ট্রেড ফেয়ারের দিকে। আমাদের কাছে একটা কুপন আছে, আমরা এসছি 3 জন, আমাদেরকে টিকিট কাটতে হবে 2টো। এই যে আমার কাছে কুপন কোডটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে এখন আমরা এগিয়ে চলছি। তো চলে এসেছি প্রায় আমরা মেন গেটের দিকে। এটা মেন গেট। তো মেন গেটটা দিয়ে ঢুকে আপনি দেখতে পাবেন যে এখানে দেশ বিদেশ থেকে কত কত ধরনের জিনিসপত্র এসে এখানে মেলাটা হয়। সে আফগানিস্তান, ইরান, তুর্কি, বাংলাদেশ, পাকিস্তান, চায়না, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, চায়না মেবি নেই এবার, তো বিভিন্ন জায়গার স্টল এখানে আছে এবং ব্যাপক বড় বড় স্টল এগুলো। তো আমি এর মধ্যে এন্ট্রি করি। এন্ট্রি তো আমরা করছি এখন। তো ভাবি আমাদেরকে বললো এদিকে আমাদের এন্ট্রি করে নিতে, কারণ আমি দেখলাম যে আমাদের এই টিকিটটাতে 2 জনের এন্ট্রি আছে। তো আমরা ওদিকে চলে আসছি, ভাবি এখন আসুক টিকিটটা কেটে। তো আমি, মা আর ভাবি আজকে এখানে। দেখুন প্রচুর প্রচুর মানুষ, কিন্তু একটা জিনিস যারা এখান থেকে বেরোচ্ছে কারোর হাতে সেরকম ব্যাগ দেখছি না। তো হস্তশিল্প মেলা থেকে বেরোলে যেরকম দেখা যায় প্রচুর কেনাকাটা করে মানুষ, তো আপনি দেখুন এক্সিট সাইডটা এদিকে সেভাবে কেউ আসেনি, মানে সেভাবে কোনো ব্যাগ নেই কারোর কাছে। তো অনেকের হাতে ব্যাগ আছে, প্রচুর অনেকের হাতে ব্যাগ নেই, বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি। এখানে তো আপনি জুয়েলারি, শাড়ি, ব্যাগ, জুতো থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস পেয়ে যাবেন। আগেও আমরা এখান থেকে কাশ্মীরি শল, শাড়ি, বিভিন্ন রকমের জামদানি শাড়ি বা কুর্তি এই ধরনের অনেক কিছু কিনেছি। তো এবারে দেখা যায় কতটা কিছু কিনতে পারি আর কীরকম কীরকম জিনিস এসছে। তো ফার্স্টেই আমরা এখানে দেখুন এন্ট্রি করেছি আফগানিস্তানের স্টলে। তো প্রথমে আফগানিস্তান মানে এখানে মানে ড্রাই ফ্রুটস, তো শাড়ি শাড়ি দিয়ে ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে। তো দেখা যাক কীরকম এগুলো। যা ভিড় এখানে, আপনাকে হাঁটতে হবে না, আপনাকে ঠেলে ঠেলেই নিয়ে যাবে। আর এই আফগানিস্তানের এই ড্রাই ফ্রুটসের যে স্টলগুলোর সামনে তো মানে উচ্চে পড়ছে ভিড়। আমি যে বাদামগুলো দেখলাম প্রচণ্ড ড্রাই, একটা আখরোট আমরা জানি একটা অয়েলি ভাব থাকে, চিবানোর পরে একটু অয়েল অয়েল মতন এ থেকে খুব মানে অতিরিক্ত ড্রাই।
তো দাম 1800-1600 করে বলছে, কোয়ালিটির উপরে ডিপেন্ড করছে আপনার দামটা। ভাঙা আখরোটগুলোর দাম একটু কম। ওখানে খেজুরও আছে, প্রচুর প্রচুর রকমের খেজুর আছে। এগুলো ড্রাই আপ, ড্রাই চেরি, তো সমস্ত রকমের টিভি থেকে শুরু করে সমস্ত রকম ড্রাই জিনিস আছে ওখানে। তো আমরা এখন চলে এসেছি কার্পেটের এখানে। দেখুন ওখানে তো বিখ্যাত, এগুলো পশমের বানানো, অপূর্ব। দেখুন ব্যাগ আছে, সুন্দর সুন্দর কালেকশন। এগুলো কোনো কিছু দাম আমি জিজ্ঞেস করে দিই। এই যে আমাদের ফেভারিট জায়গায় চলে এসেছি, এখন শলের স্টলে চলে এসেছি। দেখা যাক কী কী ধরনের শল, কী কী লেটেস্ট ডিজাইনের কী কী এসেছে। শালটার দামই 500, দিদি দিদি শাড়ির সাথেই পেয়ে গেছিল। কি সুন্দর, ফাইন, দেখো না। এগুলোর দাম জিজ্ঞেস করো তো, এগুলো কি হয় জানো তো? দাঁড়াও, এগুলো একটা টেস্ট, দারুন। এক্সকিউজ মি, দেখি কেমন ভিডিও কর আমার। এখানে ইরান, ইজিপ্ট, দুবাইয়ের যে স্টলটা ছিল ওখানে ভীষণ ভালো কোয়ালিটির জিনিস আমি দেখতে পেলাম। এখানে যে জুয়েলারিগুলো ছিল, সিলভারের উপরে কাজ করা গোল্ড প্লেটের জুয়েলারি, বিভিন্ন ধরনের জুয়েলারি ছিল, সেগুলো এক্সপেন্সিভ ছিল প্রচণ্ড। এরকম কোয়ালিটির ছিল, সেরকম দামও ছিল। আর এদিকে দেখুন এই লেহেঙ্গার কাজগুলো দেখুন। তো এখন আমাদের লেহেঙ্গা কেনার কোনো অকেশন নেই সেরকম। তারপরেও দেখছিলাম যে মানে দারুণ ছিল কাজগুলো, মানে 7000-8000-এর মধ্যে আপনার
বেশ সুন্দর সুন্দর কালেকশান চলে আসবে। তোমার এই দেখুন, এখানে এই জুয়েলারিগুলো দেখুন কি অপমানা, মানে এরকম একটা নেকপিস পরে নিলে আর কোনো সাজেরই দরকার হবে না সেভাবে। এখানে এই এগুলো এখন এই ব্যাঙ্গেলসগুলো খুব ইন ফ্যাশনে, প্রত্যেকের হাতে দেখা যাচ্ছে, শাড়ি সালোয়ার জিন্স সমস্ত কিছুর সাথেই পরা যায়। আর এখানে জুয়েলারিগুলো দেখুন অপূর্ব অপূর্ব যেটাকে বলে এক কথায়। তো আমার এখানে যেটা সব থেকে বেশি ভালো লাগলো এখানকার সালোয়ার কামিজ কালেকশান, কুর্তি কালেকশান যেগুলো ছিল খুব ভালো ছিল। এখানে পাশমিনাগুলো অনলি 1500, মানে অনলি 1500 পাওয়া যাচ্ছিলো। কোয়ালিটি বলবো ওকে ওকে টাইপের ছিল, খুব ভালো পাশমিনা ছিল না, তারপরেও কিন্তু মানে লুকটা আসছিলো আপনার পাশমিনা এর মতনই। আর এদিকে যেগুলো দেখছি এগুলো সব দোপাট্টা ছিল, হেভি হেভি কাজ করা দোপাট্টা, যে কোনো প্লেন সুটের সাথে কিন্তু আপনি ইজিলি ক্যারি করতে পারবেন এই দোপাট্টাগুলো। আর এখানে প্রচুর রকমের কুর্তি ছিল, আমি এখান থেকে দেখুন, এই দেখুন এই কাজগুলো অসাধারণ না, একদম সিম্পলি একদম গর্জিয়াস যেটাকে বলে। তো খুব ভালো লাগলো এদের কালেকশানটা, আর এদের দামটাও মোটামুটি রিজনেবল ছিল। এটা 3000 ছিল, এই পিসটা আপনাকে দেখাচ্ছি, খুব অপূর্ব, অনলি 3000 দেখুন। কাজটা যেরকম সুন্দর সেই হিসেবে আমি সত্যি বললাম অনলি 3000। আর এখানে দেখছি জনসমুদ্র, এই স্টলের মধ্যে জনসমুদ্র ছিল। আর মানে মানে আপনাকে এগোতে হবে না, পিছনে ঠেলে 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 আপনাকে এগিয়ে নিয়ে যাবে, শপিং প্রচুর করছে মানুষ এখানে। এখানে শল বা শাড়ির কালেকশান যেরকম থাকে এবারে সেরকম দেখলাম না। এখানে দেখুন ভ্যারাইটি টাইপের সালোয়ার কামিজ পাওয়া যাচ্ছে, মানে ভ্যারাইটির থেকেও ভ্যারাইটি, মানে এত সুন্দর সুন্দর কালেকশান ছিল কিচ্ছু বলার নেই। তো এখান থেকে বেরিয়ে চলুন সামনের স্টলগুলোর দিকে যাওয়া যাক। এখানে দেখুন কত লাইট, কত ডিফারেন্ট ডিফারেন্ট লাইট এখানে, তাই না? এগুলো কিন্তু যারা ঘর সাজাচ্ছেন বা ঘর সাজানোর প্ল্যান করছেন বা ঘর সাজাতে চান, তারা কিন্তু বিভিন্ন রকমভাবে হ্যাঙ্গিং করতে পারেন তাদের ঘরে। খুব সুন্দর ছিল লাইটগুলো। তো আমরা লাইটের ওখানে যাইনি, কিছু নিয়েও নি ওখান থেকে। এখানে বেশ সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছিলো, তবে এখানকার কুর্তিগুলো একটু মানে অ্যাভারেজ টাইপের ছিল, ওকে ওকে টাইপের ছিল। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই সামনের দিকে। এখানে থাইল্যান্ডের একটা স্টল ছিল, এখানে আমরা দেখলাম কিছু জিনিস। তো থাইল্যান্ডের যে স্টলগুলো থাকে, এর আগেও অনেক জায়গায় হয় ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। এটা এর আগে আমি গুয়াহাটিতে একবার দেখেছিলাম, ওখান থেকে কিছু জিনিস কিনেছিলাম। আমি বলবো এখনও পর্যন্ত আমার সেই ক্লিপ বা সেই ইয়াররিংগুলো এখনও অ্যাজ ইট ইজ, ঠিক যেরকম আমি কিনেছিলাম ঠিক সেই রকমই আছে, একটুও নষ্ট হয়নি না, একটু কালার ফেড হয়েছে। প্রচণ্ড সুন্দর সুন্দর জিনিস দেখুন এই ক্লিপগুলো। আমরা ইউটিউবে ফেসবুকে দেখতে পাই যে এই ধরনের ক্লিপ দিয়ে কত রকমভাবে চুল বাঁধা যায়, কিন্তু আমরা ট্রাই করা হয় না সেভাবে। তো এখানে দেখছিলাম প্রচুর কালেকশন, প্রচুর শাড়ি সেভাবে কিছু দেখতে পেলাম না। মা প্রচুর খুঁজছিলেন যে সেরকম যদি ভালো কিছু শাড়ি পাওয়া যায়। তো শাড়ি কালেকশন যা দেখলাম এত আকাশ ছোঁয়া দাম বলছিল, কোয়ালিটি হিসেবে দামটা অনেকটাই অনেকটাই বেশি ছিল, যার জন্য শাড়ি সেভাবে দেখেও সেরকমভাবে নেওয়া হলো না। আশা করা হচ্ছিলো প্রচুর শাড়ি টাড়ি কেনা হবে, কিন্তু সেটা আর হলো না আমাদের। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই আর দেখাই আপনাদেরকে আর কী কী আসছে। এটা ইজিপ্টের, এতে দেখুন কি ইউনিক এই জিনিসগুলো, না একটা মানে ঘরে সাজিয়ে রাখলে কিন্তু দারুণ লাগবে। এগুলো ওরা ডাইরেক্ট ইজিপ্ট থেকে নিয়ে এসছে আর স্টল দিয়েছে এখানে, আর দারুণ দারুণ জিনিস দেখুন, পিরামিড অ্যাস্ট্রে, এগুলো আপনি আপনার ঘর সাজাতে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর এই যে পিরামিডগুলো এখানে ছিল, এগুলো কিন্তু পেপার ওয়েটেরও কাজ করবে, খুব সুন্দর ছিল। এটা জুয়েলারি বক্স বা আপনি ড্রাই ফ্রুটস রাখতে পারেন, যেভাবে আপনি ইউজ করবেন সেইরকম। আমাদের একটা ইচ্ছা ছিল একটা পেন্টিং কেনার, কিন্তু এখন তো কিনলাম না, পরে দেখা যাক বই মেলায় এলে যদি কোনো ভালো পেন্টিং পাওয়া যায়। আমার এই টেবিলগুলো পছন্দ হয়েছিল, বেশ সুন্দর ছিল, ড্রয়ারগুলোও সুন্দর ছিল, স্পেস ছিল অনেক। এই যে পিরামিড,
এগুলো একটা একটা অ্যান্টিক জিনিস আপনি ঘরে একটা সাজিয়ে রাখবেন, ঠিক আছে? তো আমার মনে হয় যদি কোনো দিন কেউ ইজিপ্টে যায় সেখান থেকে কিনে আনাটাই বেশি ভালো, সেইভাবে কালেকশন বাড়ানো ভালো। ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার তো সব কিছু পাওয়াই যায়। আমি পছন্দ করি যে জায়গাটায় গেলাম আমি সেখান থেকে সেই রকম সেই ধরনের তুমি কিছু জিনিস কিনে আনার। তো এখানে টেবিলটা আমার বেশ পছন্দ হয়েছিল, 15,000 টাকা দাম বললো টেবিলটা। বিভিন্ন রকমের ড্রেস এখানে পাওয়া যাচ্ছে, এখন ক্রিসমাস পার্টি, নিউ ইয়ার পার্টি সব কিছুই চলছে, তো তার মাঝখানে আপনারা এখান থেকে ড্রেস কিনে এনজয় করতে পারেন, নিজেদের পার্টিগুলো নিজেদেরকে বিভিন্ন রকমের লুক ক্রিয়েট করতে পারেন। এখানে ছিল ব্যাগের, তো হ্যাঁ যেটা বলবো যে এই ইরানের যে ব্যাগগুলো ছিল একটু ইউনিক টাইপের ছিল, কারণ এখন যে ট্রান্সিস্টিজের ব্যাগগুলো আছে সেগুলো মোটামুটি সবাই ইউজ করছে। ইরানের ব্যাগগুলো দেখলাম 600 থেকে শুরু হচ্ছে দাম, দামও রিজনেবেল আর খুব সুন্দর সুন্দর জিনিস ছিল ওখানে। এদিকে এখন চলে এসেছি এই চীনা মাটির ডিশ, দেখুন প্রচুর স্টল, প্রচুর কালেকশন। দেখার সময় নিয়ে যেতে হবে, কেনার সময় নিয়ে যেতে হবে, আপনি গেলেন কিনলেন চলে এলেন হবে না, অনেকটা ঘুরতে হবে। এটা ঘানার স্টল, এখানে ওখানকার জিনিস ওরা হাতের কাজের সব জিনিস ওরা নিয়ে এসছে, এখানে ওরা বিক্রি করছে এগুলো। আর এখানে আবারও দেখুন ডিফারেন্ট টাইপ অফ লাইট, গুটি গুটি পাই আমি আবার এগিয়ে চলছি। জুয়েলারি কালেকশন প্রচুর এসছে, প্রচুর রকমের। এবার দেখলাম সিলভার কালেকশন প্রচুর বেশি, অক্সিডাইজ তো পাওয়াই যায় সবসময়, এবার দেখলাম যে সিলভারের কালেকশনটা অনেকটাই বেশি ছিল এখানে। বিভিন্ন জায়গা মানে বিশ্বের বিভিন্ন জায়গার স্টল আছে এখানে, আর ইন্ডিয়ারও আসামে দিল্লি সমস্ত জায়গার স্টল এখানে ছিল। কিছু জিনিস আমার মনে হয়েছিল যে লোকাল জিনিস নিয়ে এসেছে, কিছু জিনিস তো একদম ইউনিক ছিল, একদম অ্যান্টিক ছিল, তো মিক্স। এখানে আপনাকে গেলে কিন্তু আমি একটা কথা বলবো যে একটু দেখে শুনে কিনবেন, যে স্টলগুলো ওদের বাইরে থেকে এসছে সেগুলো সেগুলো তো ভালো ডেফিনেটলি। আর এই এই ফুলের স্টল স্টলগুলো ছিল এখানে, দামটা একটু বেশি ছিল সব কিছু। খেজুরগুলো আমাদের রোজার সময় অনেক কাজে লাগে, তো দেখা হচ্ছিলো এখানে খেজুর, ব্যাগ, জুয়েলারি সমস্ত কিছু দেখা হচ্ছিলো এখানে। কি স্যাফরন, যদি আপনি ভাবেন যে এক চক্কর পুরো মেলাটা ঘুরে নিয়ে তারপর আপনি কেনাকাটা করবেন, তো আমি বলে দিই আগে থেকে কেনাকাটা করা হবে না, তাহলে মানে মেলা এক চক্কর ঘুরতে ঘুরতে আপনি টায়ার্ড হয়ে পড়বেন। আর তারপরে যদি কিনতে চান আবার সেই পুরনো স্টলে লাইন দিয়ে ঢুকে আপনাকে কিনতে হবে। তো এখানে 999-এ বেশ ভালো ভালো চুড়িদার পাওয়া যাচ্ছিলো সেট, ও আর এখানে ব্যাগ দেখুন ডিফারেন্ট টাইপের সব কিছু ছিল। আর এখন আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা অনেক মানে সমস্ত কিছুর অনেক কাছে চলে গেছি, যার জন্য আমরা বুঝতে পারি কোন জিনিসটা কোথায় পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, কীভাবে ইউজ হয় সব কিছু। এখানে যে রাজস্থানের স্টলটা ছিল ওখান থেকে আমরা একটু মিষ্টি কিনলাম, পেঠা আর যে বাদাম দেওয়া হচ্ছে বাদাম চাট টাইপের মিষ্টিগুলো হয় সেগুলো কিনলাম, আমরা জয়পুরে খেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ঠিক এখানে দেখলাম একই টেস্টের একই জিনিস পাওয়া যাচ্ছে, তো কিছুটা কিনে নেওয়া হলো করার জন্য।
তো এখন আমি এসছি ফার্নিচারের স্টল যেখানে আছে সেখানে। এটা গোদরেজের, দেখুন বড় বড় করে ব্যানারও টাঙানো আছে। তো এই সেটগুলো বেশ ভালো লাগছে, যারা নতুনভাবে ফার্নিচার করতে চাচ্ছেন ঘরে তো এখানে এসে দেখতে পারেন। এই ড্রয়ারটা আমার বেশ ভালো লাগলো, বেশ স্পেস আছে, প্রচুর স্পেস আছে এখানে, খুব সুন্দর। তো আমাদের ফার্নিচারে এখন সেরকম কোনো কাজ নেই, তো এখানে বেশিক্ষণ আমরা সময় কাটালাম না, এখান থেকে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। যারা কিনছেন, যারা দেখছেন, তারা অনেকটা সময় নিয়ে নিয়ে দেখছে। এই স্টলটা একদমই খালি ছিল, কারণ মেলায় এসে আমার মনে হয় না কেউ ফার্নিচার সেভাবে দেখে বলে। তো চলুন এখান থেকে বেরিয়ে যাই এখন। আর চলে এসছে এখন খাওয়ার এখানে। তো খাওয়ার এখানে বলবো কি, পুরো মেলাতে যা ভিড়, তার মানে ডবল ভিড় মনে হচ্ছিলো এর মধ্যে আছে। আর যেটা হয়েছে এর মধ্যে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, চারিদিকে ধোঁয়া, মনে হচ্ছিলো কুয়াশার মধ্যে ঢুকে গেছে। আচ্ছা লম্বা লাইন, যা লম্বা লাইন, আপনাকে লাইন দিয়ে দিয়ে টোকেন বানাতে হবে, টোকেনটাকে নিয়ে গিয়ে আবার টাকা দিতে হবে, টাকা দিয়ে আবার এসে সেই যেখান থেকে জিনিস নেবেন, যেটা খাবেন সেখানে গিয়ে লাইন দিতে হবে। মানে অসহ্যকর লাইনের মধ্যে যদি আপনি করতে চান তাহলে এখানে গিয়ে খাবার খাবেন। আমরা যেটা দেখলাম ঘুরে ঘুরে, যে যে খাবার পছন্দ, যেটা পছন্দ, তার জন্য যতটা লাইন দিতে হচ্ছে তার থেকে বাড়ি গিয়ে, বাড়ির পাশ থেকে, সিমলা থেকে, মানে সিমলা বিরিয়ানি থেকে রোল কিনে নেওয়া বা কাবাব কিনে নেওয়াটা অনেকটা ইজি। তো আমরা এখানে কিছু খেলাম না, ঘুরে টুরে বেরিয়ে চলে এলাম একটা জলের বোতল কিনে। তো এখনকার মতো এই ছিল আমার ট্রেড ফেয়ারের ভিডিও। তো এখনকার মতো এতটুকুই থাক, এইটুকুই কেনাকাটা, এইটুকুই ঘুরে বেড়ানো। তো আপনারা যদি যান তো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কী কী কিনলেন, কীরকম দেখলেন, কেমন করলেন। তো এখনকার মতন টাটা বাই বাই, নেক্সট যদি কোথাও যাই সেই সমস্ত ভিডিও ব্লগ নিয়ে আপনার সাথে চলে আসবো। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।